উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউ প্লাস এসএকিউ সাজেশন আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এর চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টির নাম সম্মিলিত জাতিপুঞ্জ, এই অধ্যায় থেকে দেখো সাইডে লেখা আছে সিএম অর্থাৎ বোর্ড কোশ্চিন 8 মার্কের একটি লিখতে হবে, এমসিকিউ থাকবে 4টি এবং এসএকিউ লিখতে হবে 4টি। ঠিক আছে, চলে আসো আমি এই অধ্যায় থেকে, সম্মিলিত জাতিপুঞ্জ চতুর্থ অধ্যায়, এই অধ্যায় থেকে এসএকিউ প্রথমে দেখাই, তারপরে এমসিকিউ দেখাবো। ফার্স্ট কোশ্চিন, জাতিপুঞ্জের সনদ কিভাবে সংশোধন করা যায়? উত্তর লিখবে, নিরাপত্তা পরিষদের সম্মতিক্রমে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 ভোটে জাতিপুঞ্জের সনদ সংশোধন করা যায় এবং কার্যকরী হবে। নেক্সট কোশ্চিন এসএকিউ পড়বে, সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি সংস্থা ও কী কী? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা হলো 6টি, যেমন সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ ও কর্ম দপ্তর। নেক্সট, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নির্বাচিত হন? উত্তর, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভায় পৃথকভাবে অনুষ্ঠিত ভোটে যে প্রার্থীরা সবচেয়ে বেশি ভোট পান তারা আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি হিসাবে নির্বাচিত হয়। নেক্সট, জাতিপুঞ্জের মহাসচিবের 2টি কাজ লেখ। 1, বিশ্বশান্তি ও নিরাপত্তার স্বার্থে বিশ্বের প্রতিটি ঘটনার প্রতি তিনি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। 2, মহাসচিব জাতিপুঞ্জের প্রশাসনিক কাজে তত্ত্বাবধান করেন। নেক্সট কোশ্চিন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর লিখবে, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট 9 সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠের দ্বারা সমর্থিত হলে জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন। নেক্সট কোশ্চিন, আন্তর্জাতিক বিচারালয়ের কাজ কী? উত্তর লিখবে, আইনগত প্রশ্নে আন্তর্জাতিক বিচারালয় পরামর্শ দিতে পারে। বিচারের জন্য প্রতিটি সদস্য রাষ্ট্র এই আদালতে দ্বারস্থ হতে পারে। নেক্সট কোশ্চিন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখ। 1, মার্কিন যুক্তরাষ্ট্র, 2, ইংল্যান্ড, 3, রাশিয়া, 4, ফ্রান্স আর 5, গণপ্রজাতান্ত্রিক চীন। নেক্সট কোশ্চিন, অছি ব্যবস্থা কী, মানে কাকে বলে? উত্তর লিখবে, অনুন্নত, অনগ্রসর ও পরাধীন দেশগুলিকে স্থায়িত্ব শাসনের উপযোগী করে গড়ে তুলতে জাতিপুঞ্জের অছি ব্যবস্থার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চিন, জাতিপুঞ্জের 2টি মূল নীতি উল্লেখ করো। 1, শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা করা। 2, জাতিপুঞ্জের ছোট বড় সব সদস্য রাষ্ট্রই সমান। নেক্সট কোশ্চিন, ভেটো কী বা ভেটো কাকে বলে? উত্তর লিখবে, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের সমর্থন প্রয়োজন, আর এই 5 মধ্যে কোনো একজন ভোট না দিলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যের এই অসম্মতি জানানোকে বলা হয় ভেটো। নেক্সট কোশ্চিন, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী, মানে কাকে বলে? উত্তর লিখবে, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে দায়িত্ব পালন করে, এটাই হলো জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। নেক্সট কোশ্চিন, সাধারণ সভা কীভাবে গঠিত হয়? উত্তর লিখবে, জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ সভা গঠিত হয়। বর্তমানে সাধারণ সভার সদস্য সংখ্যা হলো 193। প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক 5 প্রতিনিধি পাঠাতে পারে, কিন্তু তাদের ভোটাধিকার থাকে 1টি। নেক্সট কোশ্চিন, আন্তর্জাতিক শ্রম সংস্থার কাজ কী? উত্তর লিখবে, বিভিন্ন দেশের শ্রমিকদের পূর্ণ কর্মসংস্থান, জীবনধারণে উপযোগী বেতন প্রদান, সামাজিক নিরাপত্তা বিধান প্রভৃতি। নেক্সট কোশ্চিন পড়বে, জাতিপুঞ্জের সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলা হয় কেন? উত্তরটা লিখবে, সাধারণ সভায় বিশ্বের প্রতিটি অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত থাকে, বিশ্বের বিভিন্ন সদস্য নিয়ে এখানে আলাপ আলোচনা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, তাই গেটেল সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলেন। নেক্সট কোশ্চিন, নিরাপত্তা পরিষদ কিভাবে গঠিত হয়? উত্তর লিখবে, নিরাপত্তা পরিষদ মোট 15 সদস্য নিয়ে গঠিত হয়। এদের মধ্যে 5 স্থায়ী এবং 10 হলো অস্থায়ী।
নেক্সট কোশ্চেন পড়বে, আন্তর্জাতিক বিচারালয় কীভাবে গঠিত হয়? উত্তর, আন্তর্জাতিক বিচারালয়ে মোট 15 জন বিচারপতি নিয়ে গঠিত হয়। এরা 9 বছরের জন্য নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কী? উত্তর লিখবে, জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজ হল শান্তি বিঘ্নকারী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের ব্যবস্থা গ্রহণ করা। নেক্সট কোশ্চেন পড়বে, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? উত্তর হবে, নেদারল্যান্ডের হ্যাগ শহরে। নেক্সট, সাধারণ সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন? উত্তর হবে, 1 জন সভাপতি এবং 21 জন সহসভাপতি নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন, সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? উত্তর হবে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন শুরু হয় এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই অধিবেশন চলে। নেক্সট, জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধন করে? উত্তর লিখবে, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা। নেক্সট কোশ্চেন পড়বে, শান্তির জন্য ঐক্যবদ্ধ ইচ্ছা বা শক্তির জন্য সম্মিলিত হচ্ছি বা প্রশ্ন হচ্ছে, এইরূপ প্রস্তাবের অর্থ কী? উত্তর, শান্তির জন্য ঐক্যবদ্ধ হচ্ছি প্রস্তাব 1950 সালে জাতিপুঞ্জের সাধারণ সভায় গৃহীত হয়। এই প্রস্তাবে বলা হয়, বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে সেই দায়িত্ব পালন করবে সাধারণ সভা। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, জাতিপুঞ্জের দুটি মূল উদ্দেশ্য লেখ। 1 নম্বর, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। 2 নম্বর, বিশ্ব শান্তি ও নিরাপত্তার স্বার্থে সমানাধিকার ও আত্মনিয়ন্ত্রণের নীতি স্বীকার করে সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা। নেক্সট কোশ্চিন পড়বে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কাজ লেখ। 1 নম্বর, উত্তর, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা দান এবং সেগুলিকে বাস্তবে প্রয়োগ করার বিষয়ে সুপারিশ করা হয়। 2 নম্বর, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে সমীক্ষা করে রিপোর্ট তৈরি করা। নেক্সট কোশ্চিন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি কমিশন কী কী? 1 নম্বর, কার্যনির্বাহী কমিশন এবং 2 নম্বর, আঞ্চলিক অর্থনৈতিক কমিশন। নেক্সট কোশ্চিন, দ্বৈত ভ্যাটো কী? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। উত্তর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে 2 বার ভোট ক্ষমতা প্রদান করে তখন তাকে দ্বৈত ভ্যাটো বলা হয়। নেক্সট, ILO এর পুরোনাম কী? উত্তর হবে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। একটি ভিডিওর মধ্যে এত সব প্রশ্ন উত্তর দেখানো সম্ভব নয়, তাই এরপরের ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এই যে MCQ কোশ্চিন দেখতে পাচ্ছ, এই MCQ কোশ্চিনের উত্তর তোমাদের আমি দেখাবো। তোমরা যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এরপরের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরের ভিডিওটিতে।